আমাদের কর্মই আমাদের জীবনের সুখ শান্তি দুঃখ কষ্ট নির্ভর করে। আমরা মনে করি জীবনে পূজা পার্বণ করে মৃত্যুর পর স্বর্গ লাভ করব, কিন্তু ইহা আমাদের মস্ত বড় ভুল ধারণা। আর স্বর্গ নরক বলে কোনো কিছুই হয় না। এই পৃথিবীতে এই স্বর্গ আর এই পৃথিবীতেই নরক। এই জন্মের মধ্যে আমরা স্বর্গ এবং নরকের সুখ দুঃখ লাভ করে থাকি। আমাদের কর্মের সাহায্যে আমরা এই জন্মে নরক এবং স্বর্গের ফল ভোগ করে থাকি। যদি আমরা কর্ম ভালো করি তাহলে এই জীবন এবং এই জীবনেই স্বর্গ সুখ পেয়ে থাকব। আর আমাদের কর্ম খারাপ হয়ে থাকলে তাহলে এই জন্মেই আমাদের কাছে নরক। ভগবান বুদ্ধের একটি কাহিনীর কথা বলছি। একটি গ্রামে একটি ধনী ব্যক্তি ছিলেন। একদিন হঠাৎ করে তার পিতা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর পিতার আত্মার শান্তির জন্য এবং স্বর্গ লাভের জন্য পুজো করবেন তার জন্য ঠিক করলেন তিনি একজন মহৎ পুরোহিতের কাছে যান। কিন্তু সেই পুরোহিত তাকে পরামর্শ দেন তিনি ভগবান বুদ্ধের কাছে যাওয়ার জন্য। আর তার থেকে কেউ জ্ঞানী এবং মহৎ হতে পারে না। তাই লোকটি চিন্তা করল যে মহাত্মা বুদ্ধ একজন পরম পূজনীয় নিশ্চয়ই, কিন্তু তার পিতার পুজো করলে তার পিতা স্বর্গ লাভ পাবেই। তাই সেই ব্যক্তি বুদ্ধর কাছে গিয়ে তাকে বললেন, হে ভগবান, আমি আপনার কাছে একটি প্রার্থনা নিয়ে এসেছি। যদি আপনি আমার পিতার মৃত্যুর অন্তিম পুজোটি করেন তাহলে আমার পিতার আত্মি শান্তি কামনা পাবেন এবং আত্মা স্বর্গ লাভ করবেন। এ ব্যক্তির কথা শুনে মহাত্মা বুদ্ধ লোকটিকে বললেন, যাও গিয়ে এক ঘটি ভর্তি পাথর এবং এক ঘটি ভর্তি ঘি নিয়ে এসো। মহাত্মা বুদ্ধের কথা শুনে লোকটি দৌড়ে গিয়ে এক ঘটি পাথর এবং এক ঘটি ভর্তি ঘি নিয়ে এলো। মহাত্মা বুদ্ধ এইবার লোকটিকে বললেন, যাও এবার এই ঘটি দুটোকে নদীতে ভাসিয়ে দাও এবং তার সাথে মন্ত্র উচ্চারণ যেন করতে থাকো, আর যতক্ষণ পর্যন্ত ঘটিগুলো নদীর জলে ডুবে না যায়। মহাত্মা বুদ্ধ এর কথা মতো লোকটি মন্ত্র উচ্চারণ করতে করতে ঘটি দুটোকে নদীতে ভাসিয়ে দিল। কিছুক্ষণ পর পাথরের ঘটি ভর্তি হয়ে জলে ডুবে গেল, কিন্তু মাখন ভর্তি যে ঘটিটি ছিল সেটি ডুবল না। এই কথা এসে মহাত্মাকে লোকটি বলল। মহাত্মা বুদ্ধ তখন লোকটিকে বললেন, যাও এবার গিয়ে সেই পুরোহিতকে নিয়ে বলো যে সে যেন মন্ত্র উচ্চারণ করে ওই মাখন বা ঘি ভর্তি ঘটিটিকে যেন জলে ডুবিয়ে দেয়, পাথর ভর্তি যেই ঘটিটি জলের উপর যেন ভাসিয়ে তুলে দেয়। তখন লোকটি মহাত্মাকে বলল, ভগবান কোনো পুরোহিত মন্ত্র উচ্চারণ করে মাখন ভর্তি বা ঘি ভর্তি ঘটিটিকে জলের নিচে এবং পাথর ভর্তি ঘটিটিকে জলের ওপরে ভাসিয়ে তুলতে পারবে না। তখন বুদ্ধ লোকটিকে বললেন যে ঠিক যেভাবে মন্ত্র উচ্চারণ করে ঘটি দুটোকে জলে ডোবানো যাবে না, ঠিক সেইভাবে মন্ত্র উচ্চারণ করে তপস্যা করে পুজো করে কেউ স্বর্গ বা নরক লাভ করতে পারবে না। মানুষ তার নিজের কর্মের ওপর নির্ভর করে তার স্বর্গ এবং নরকের শাস্তি ভোগ করে। যে লোক ভালো কাজ করে, অন্যের জন্য ভালো কাজ করে যায়, সে তার জীবনে ভালো করে উঠতে পারবে এবং পৃথিবীতে সে স্বর্গের সুখ পাবে। আর যে লোক কুকর্ম করবে, অন্যের ক্ষতি করবে, তার জীবনে কখনো কোনো দিনও সে ভালোভাবে থাকতে পারবে না। আর এই পৃথিবীতে তাকে নরকের মতো দুঃখ কষ্ট ভোগ করতে হবে।